ছত্তিশগড় রাজ্যের পাগ মুখ্যতঃ শুখিলা রয়েছে। সর্বনিম্ন রাত্রি তাপমাত্রা সমতল অঞ্চল মধ্যে ফুলবাড়ি 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেইপরি পাহাড়ি অঞ্চল মধ্যে কোরাপুটে 7.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পূর্বানুমান অনুযায়ী রাজ্যের বিভিন্ন স্থানে কুহুড়ি অনুভূত হয়েছে। সর্বনিম্ন দৃশ্যমান দূরতা 40 মিটার সহ রাউরকেলার অতি ঘন কুহুড়ি দৃশ্যমান হওয়া বেড়ে কোরাপুট, ফুলবাড়ি, কটক, নয়াগড়, সোনপুর এসব অঞ্চলের দৃশ্যমান দূরতা 200 মিটার কম এবং 50 মিটার অধিক রহবা সহ ঘন কুহুড়ি দৃশ্যমান রয়েছে এবং কেতক স্থানের হালুকা মধ্যম ধরনের কুহুড়ি মধ্যে লাগি রয়েছে। যা পূর্বানুমান রয়েছে আগামী 24 ঘন্টায় পাগ মুখ্যত শুখিলা রহব, কিন্তু ঘন কুহুড়ি সম্ভাবনা রুবার কিছু জেলাকু আমার ইলো ওয়ার্নিং জারি করা যাই। তা সহিত আসন্তাকালি এবং তারপর দিন অর্থাৎ আমার যেটা রয়েছে 5 তারিখ 6 তারিখ উত্তর আভ্যন্তরীণ ওড়িশার যেটাকি রয়েছে সুন্দরগড়, কেউঝর, ময়ূরভঞ্জ, ঝারসুগুড়া এই যে 4 জেলা রয়েছে সেটি গোটে 2টি স্থানে হালুকা বর্ষা রহবার সম্ভাবনা রয়েছে। তা সহিত আগামী 3 দিন যায় ঘন কুহুড়ি সম্ভাবনা রুবার ইলো ওয়ার্নিং জারি করা যাই। আমার ভুবনেশ্বর তাপমাত্রা 16-17 ডিগ্রি মধ্যে রহবার সহিত সর্বনিম্ন কিছু স্থানের হালুকা কুহুড়ি দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে। কটকরে মধ্যে ঘন কুহুড়ি সহ তাপমাত্রা 16 ডিগ্রি পাখাপাখি রহবার পূর্বানুমান জারি করা হয়েছে।